ওং নিরঞ্জনং নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাত্রিত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিত্যং তং রামকৃষ্ণং শিরসা নমামি। নমস্কার, শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানিয়ে প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধ্যানে আমরা নাম মহিমা নিয়ে আজকে স্মরণ করব এবং আস্তে আস্তে আজকে আমরা 500তম পর্বের দিকে ধীরে ধীরে ভগবানের অসীম কৃপায় নিরবিচ্ছিন্নভাবে তাঁর স্মরণ মনন করার সুযোগ পেয়েছি। সেজন্য ঠাকুরমা স্বামীজিকে আন্তরিক ভুলুণ্ঠিত প্রণাম জানাই, আপনাদেরকে প্রণাম জানাই, নিবেদন করি যে 500তম সৎকথায় প্রতিদিনের মনন উপলক্ষে যদি একটি আধ্যাত্মিক শিবিরের আমরা আয়োজন করি তাহলে আপনারা সঙ্গে থাকলে তাঁর সুবিধে হয় বা অনেকটা আমরা এগিয়ে যেতে পারি। এবং আসন্ন দুর্গাপূজার প্রাক লগ্নে যে মহতি সেবা যজ্ঞ, সেই সেবা যজ্ঞে আহুতি দেওয়ার জন্য আপনাদের কাছে আমি ভিক্ষা প্রার্থী। আজকে আমরা স্মরণ করব নাম মহিমা। আমরা প্রত্যেকে জানি যে সত্যযুগে ধ্যানের দ্বারা মানুষ পরমার্থ লাভ করেছিল, ত্রেতাযুগে যজ্ঞের দ্বারা পরমার্থ পেয়েছিল, দ্বাপর যুগে পরিচর্যার মাধ্যমে অর্থাৎ অর্চনা মার্গের দ্বারায় মানুষ পরমার্থ লাভ করেছিল। সেই পরমার্থই কলির মানুষ ধ্যান না করে, যজ্ঞ না করে কী করে পাবে? বলা হচ্ছে হরিনাম সংকীর্তন দ্বারা। কলৌ তদ্ধরি কীর্তনাত, অর্থাৎ কলিযুগে শুধুমাত্র হরিনাম করলেই ভগবান লাভ হবে। ভক্তি ছাড়া এই ভগবানের নাম করা যায় না, ভগবানকে ভালোবাসতে হয়। সেজন্য ভক্তি হচ্ছে ভক্তের সম্পত্তি আর ভগবানের সম্পত্তি হচ্ছে কৃপা। ভগবানের কাছ থেকে কৃপা না এলে যে কেউ ভক্ত হতে পারে না। এখানে একটা মজার গল্প রয়েছে বা মজার ব্যাপার রয়েছে, যখন ভগবানের কাছ থেকে আসে তখন সেটা হয় কৃপা, আর যখন ভক্ত হৃদয়ে পাক হয়ে আবার ভগবানের কাছে ফেরত যায় তখন সেটা হয়ে যায় ভক্তি। অর্থাৎ দোকান থেকে যখন আসে তখন ছানা আর চিনি, কারিগরের কাছ থেকে যখন ফেরত যায় তখন সন্দেশ। তাই ভগবানের কাছ থেকে আসে যেটা কৃপা, সেই কৃপা গুরুকৃপা প্রাপ্ত ভক্তের কাছে ভজন আগুনের পরিপাকে যখন ফেরত যায় তখন তার নাম হয়ে যায় ভক্তি সন্দেশ। এবং এই ভক্তি সন্দেশে গোবিন্দের লোভ হয়, গোবিন্দই ভক্তি সন্দেশ খান। প্রভু ভাবছেন, ভগবান শ্রীকৃষ্ণ পুরুষোত্তম তিনি ভাবছেন যে আমার পাদপদ্ম ভজন করে, আমাতে ভক্তি লাভ করে কত মানুষ রাজ্য ছেড়ে চলে যায়, সংসার ঘরবাড়ি ছেড়ে চলে যায়। তার মানে ভক্তিতে নিশ্চয়ই খুব আনন্দ আছে, কিন্তু এই ভক্তির কেমন স্বাদ সেটা তো আমার জানা নেই, কারণ আমার সম্পত্তি তো কৃপা। পদ্ম বনে মধু থাকে পদ্মে, কিন্তু পদ্ম সেই মধু কোনোদিনই খায়নি, সেই মধু নিয়ে যায় ভ্রমরে। তেমনি ভগবানের পাদপদ্মে মধু আছে, সব ভক্ত ভ্রমর নিয়ে চলে যায়, ভগবান জানেন না সেই মধুর আস্বাদ কেমন। তাই ভগবানের একদিন ইচ্ছা হলো যে আমি যদি ভক্তি লাভ করতে চাই, অর্থাৎ ভগবান যদি ভক্তি লাভ করতে চান তাহলে কী উপায়, কে বলবে? সমস্ত শাস্ত্রগণকে ডাকলেন ভগবান, তাদের জিজ্ঞাসা করলেন যে হে শাস্ত্রগণ, আমি স্বয়ং ভগবান, আমার যদি ভক্তি লাভের ইচ্ছা হয় তাহলে কী উপায়? এখন জগৎ ঈশ্বরের সামনে শাস্ত্র, কোনো শাস্ত্রই সঠিক কথা বলতে পারছে না, সবাই গা টিপছে, একে বলছে তুমি বলো, ওকে বলছে তুমি বলো, ঋক সাম যজু অথর্ব চার বেদ বসে আছে, পুরাণ বসে আছে, শ্রীমদ্ ভাগবতও বসে আছে। শ্রীমদ্ ভাগবতকে তখন সবাই এগিয়ে দিচ্ছে, বলছে তুমি গোবিন্দের প্রিয়, তুমিই বলো না। শ্রীমদ্ ভাগবত তখন কৃতাঞ্জলি হয়ে বলছেন, প্রভু জগদীশ্বর, বিধান কখনো দুরকমের হবে না, বিধান যা হবে একরকমই হবে। ভক্তিলাভের যে বিধান আমি দিয়েছি প্রহ্লাদের শ্রীমুখে, জড়ভরতের শ্রীমুখে,
আপনার জন্য কোনো দ্বিতীয় বিধান হবে না। ভগবান বলছেন কি বিধান দিয়েছ? শ্রীমদ্ ভাগবত বলছেন মহতের চরণধুলি মাথায় না দিলে ভক্তি লাভ হবে না। প্রহ্লাদ বলছেন নৈশা মতিস্তাব দূর ক্রমাঘ্রিং, অর্থাৎ যে পর্যন্ত নিষ্কিঞ্চন ভক্তের পদধূলিতে মস্তক অভিষিক্ত না হবে সে পর্যন্ত ভক্তি লাভের কোনো উপায় নেই। জড়ভরত তখন রাজা রঘুগণকে বলছেন মহারাজ আপনি যাচ্ছেন পালকিতে চেপে কপিল মুনির কাছে ভক্তিযোগ শিক্ষা করতে, কিন্তু পথটা আপনার ভুল হয়েছে। ভক্তিযোগ করতে গেলে পালকিতে চেপে অপরের কাঁধে চেপে যাওয়াটা পথ নয়। তাহলে ভক্তিলাভের পথ কী? বলছেন সকলের পায়ের তলা দিয়ে যাওয়া, এটি ভক্তিলাভের পথ। রামচন্দ্র দত্ত ঠাকুরের অন্যতম গৃহীপার্শ্বদ, তার শরীর ত্যাগের আগে শিষ্য অনুগামীদের ডেকে বলছেন যে আমার শরীর চলে গেলে আমার যে অস্থি সেই পুতাস্থি জগদ্দানের সিংহদুয়ারের মাটিতে পুঁতে দেবে। সবাই বলছেন কেন? বলছেন এই যে ঠাকুরের কাছে সবাই আসবে জগদ্দানে, আমার মাথার ওপর দিয়ে পা স্পর্শ করে পা মারিয়ে দিয়ে যাবে, ওই যে পায়ের তলা দিয়ে, অর্থাৎ আমি পড়ে থাকব ওই। সেজন্য জড়ভরত বলছেন সেজন্য ভক্তি লাভ তপস্যায় হয় না, যজ্ঞে হয় না, অন্নদানে হয় না, ঘর ছেড়ে বনে থাকলেও হয় না, বেদ জানলেও হয় না, শুচি অশুচি হলেও হয় না। একমাত্র উপায় মহতের পদরজের দ্বারা মস্তক অভিষেক, এছাড়া কোনো উপায় নেই। ভাগবত বিধান দিলেন গোবিন্দকে। গোবিন্দ তখন বললেন, ভাবলেন কথাটা ঠিকই বটে, সম্পত্তি তো ভক্তের, সে যদি দয়া করে না দেয় তাহলে ভক্তিলাভ হবে কী করে? আমি ভগবান কিন্তু ভক্ত তো আমি নই, সুতরাং ভক্তের চরণধুলি আমায় গায়ে মাখতে হবে। এখন যে যেমন লোক সে তেমন ভক্তেরই চরণধুলি গায়ে মাখ। গোবিন্দ যেমন ভগবান তাঁর চরণধুলি মাখবার মতন ভক্ত একজনই আছেন, তিনি হচ্ছেন রাধারানী। তাই রাধারানীর সোনার চরণ সোনার ধুলো সেই ধুল গায়ে মেখে শ্যাম গৌড় হয়ে নদে এসেছে। অর্থাৎ এই যে গৌড় এলেন তার নিজ কার্য রাধা প্রেম আস্বাদন, আর জগতের কার্য দুটো, যুগধর্ম নাম প্রচার করা, হরিনাম সংকীর্তন করা, আর নিজের উদ্দেশ্য রাধা প্রেম বিতরণ করা, যেটা কখনো কেউ কোনো যুগে পায়নি দেয়নি, সেটি হচ্ছে গোপী প্রেমদান। এই দুটি জিনিস দুটো পাত্রে রাখা হয়নি, হরিনাম একটা ভাঁড়ে আর প্রেম এর একটা ভাঁড়ে, দুবার করে দিচ্ছি এরকম নয়, তাই এক জায়গাতেই দুটো রেখেছেন, হরিনামের মধ্যে দিয়েই প্রেম দিয়ে দিয়েছে। সুতরাং এই হরিনাম মহাপ্রভু কলির জীবদের জন্য আমাদের জন্য বিতরণ করে গেছেন। এবং এই কলি জীব সত্যযুগের ধর্ম ধ্যান করতে পারে না, ত্রেতাযুগের ধর্ম যজ্ঞ করতে পারে না, দ্বাপরের ধর্ম অর্চনা মার্গ করতে পারে না বলে মহাপ্রভু এই কলি জীবকে হরিনামটা দিয়েছেন। সর্বোত্তম সাধন হচ্ছে এই হরিনাম। ঠাকুর সেই জন্য বলেন নাম করো, নাম নামই ভগবানের নাম, নামিকে নামায়, আর অন্য কিচ্ছু না, এই ভগবানের নামই তাকে নামায়। সেই জন্য হরিনাম সংকীর্তন হচ্ছে সর্বশ্রেষ্ঠ সাধন। তাহলে ত্রেতাযুগে দেওয়া হলো না কেন? সত্যযুগে দ্বাপর যুগে দেওয়া হলো না কেন? শ্রীজীব গোস্বামীপাদ বলছেন সেই সেই যুগের জীবের সামর্থ্য ছিল, সামর্থ্যাবসরে, অর্থাৎ যখন জীবের তপস্যা করার সামর্থ্য আছে, যজ্ঞ করার সামর্থ্য আছে, অর্চনা করার সামর্থ্য আছে, তখন যদি হরিনাম দেওয়া হতো তাহলে লোকে এত শ্রদ্ধা করতো না হরিনামকে। লোকে তখন বলতো জীব বা ওষ্ঠ নাড়লেই হরিনাম হয়, এটা আবার সাধন নাকি? বড় লোক যাদের অনেক পয়সা আছে সে যদি বন্ধুকে বলে একটা ডাক্তার নিয়ে এসো তো, বন্ধু তার চেনা একটা ভালো ডাক্তার নিয়ে এলো,
ভালো ডাক্তার, জিজ্ঞাসা করলো কত দিতে হবে, বন্ধু বলো 2 টাকা দিলেই হবে। কিন্তু বাবুর তো 100 টাকা 800 টাকার ডাক্তার না দিলে ভালো ডাক্তার বলে মান হবে না। সে 2 টাকা দিয়ে বললেন এখন পচা ডাক্তার এনেছো কেন, আরও ভালো ডাক্তার চাই। তেমনি ত্রেতা যুগে, দাপর যুগে, সত্য যুগে মানুষের সামর্থ্য ছিল ওগুলো করার জন্য, তাই ভগবান সেই সময় হরিনাম দেননি। হরিনামের সমান মহিমা অন্য যুগেও ছিল। রামচন্দ্র সমুদ্র সেতু বাঁধতে পারেননি, কিন্তু হনুমান জয় রাম বলে পাথরে সমুদ্র ফেলতেই সেটা পাথর জলে ভেসে উঠেছিল। তার মানে রাম অপেক্ষা রাম নামের মহিমা বেশি। প্রভুপাদ প্রাণগোপাল গোস্বামী নবদ্বীপে এই কথাটি বলতেন। তিনি বলতেন যে একবার বরিশালে জমিদার বাড়িতে গেছেন, স্টিমারে যাবেন তারপর নৌকো, কিন্তু গিয়ে দেখছেন নৌকো টৌকো নেই, ভাবলেন আর এলেন না, অর্থাৎ আনেননি। তখন মাঝি বলছে ওকে চিনব না কেন, আমরা তার প্রজা, চিনি। কী করে চেনেন না? ওই নাম, হরি যা পারে না হরি নাম তা পারে, এটাই নামের মহিমা। সেই জন্য বারবার বলা হচ্ছে হরি যা পারে না হরি নাম পারে, নাম বরাবরই সামর্থ্যবান। এই হচ্ছে প্রধান। সেই জন্য কলিতে মানুষ নারায়ণ পরায়ণ হবে, ভক্ত হবে মহাপ্রভুর আপন কৃপায়। এইভাবেই বলা হচ্ছে যে এই হরিনাম সংকীর্তন নির্বেদ প্রাপ্ত মুক্তি দান করে, আর যারা বিষয় জীব তাদেরও বিষয় দান করে, আর যারা মুক্তি পেয়ে গেছে তারাও মুক্তির স্বাদ আস্বাদন করে। এই জন্য নারদ ঋষি বেদব্যাসকে বলছেন না যে বেদব্যাস তুমি তো এত শাস্ত্র করলে, এত বিধান দিলে নানা শাস্ত্রের, কিন্তু বদ্ধ জীব যারা বিষয়াসক্ত জীব তারা ভবসাগর কী করে পার হবে? চৈতন্য চরিতামৃতে আছে হরের নাম হরের নাম হরের নামই বকিয়ে বলম কলৌ নাস্তব্য 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 গতির অন্যথা। 3 বার হরিনামের কথা বলা হয়েছে, একটা একটা করে খণ্ডন হচ্ছে। সত্যযুগের যে ধ্যান সেটা খণ্ডন হচ্ছে, ত্রেতার যজ্ঞ খণ্ডন হচ্ছে, দাপরের অর্চনা খণ্ডন হচ্ছে সব। তখন এই ব্যাসদেব বলছেন না, যারা বিষয় থেকে অনাসক্ত হয়ে বৈরাগ্যবান হয়েছে তারাই তো মুক্তির পথ অবলম্বন করতে পারে। যারা বিষয়ে পড়ে আছে পচা গৃহস্থ তারা কী করে মুক্তি পাবে প্রভু? তখন নারদ বলছেন বেদব্যাস তাহলে তুমি কলিকালে মানুষকে কী উপদেশ করছো? তখন বলছেন যাদের বিষয় ভোগের জন্য চিত্ত সর্বদা আতুর হয়ে রয়েছে তারাও যাতে ভবসাগর সংসার সাগর পার হতে পারে, তার উপায়টা কি? বলছেন উপায় আছে। সেই উপায়টা কি? না হরির লীলা বর্ণনা, তার নাম কীর্তন। এই নৌকায় চাপলে যে কোনো অবস্থাতেই জীব সংসার সাগর পার হয়ে যেতে পারে বলছেন মহাপ্রভু। বলছেন নামের কোনো বিচার নেই, খাইতে শুইতে নাম যথা তথা লয়, দেশ কাল নিয়ম নাই সর্বসিদ্ধি হয়। খাইতে শুইতে নাম যথা তথা লয়, অর্থাৎ খেতে শুতে যেখানে সেখানে নেওয়া যায়, দেশ কাল নিয়ম নাই সর্বসিদ্ধি হয়। নামেতে কোনো বিধিবিধান নেই, যে কোনো অবস্থায় হরিনাম করতে পারা যায়। কলির মানুষকে নিয়ে যদি বিচার করা যায় বাস্তবে, তাহলে দেখা যায় যে কলির মানুষকে অত নিয়ম কানুনের মধ্যে ফেলা যাবে না। সেই জন্য বলা হচ্ছে যে ওই নাম সর্বদা আদিতে মধ্যে অন্তে, এই নামই আমাদের অপবিত্র থেকে পবিত্র করে, আমাদের ভগবানের সান্নিধ্যে নিয়ে যায়। সেজন্য বলছেন যে দেহটা, আমাদের এই যে দেহটা সেটা হচ্ছে বাগান, আর হাতে একটা লতা আছে,
জিহ্বা নামে একটা লতা, তাতে একটা রস আছে গৌড় গোবিন্দের নাম সংকীর্তন। এই লতার রসেই মানুষের যজ্ঞের রোগ সেটা ভাল হয়ে যাবে। সুতরাং নাম সংকীর্তন এমন মহিমান্বিত। বৃন্দাবনের এক প্রাচীন সাধু বলছেন যে এক বিশ্বাসক্ত ব্যক্তি ছিল, সে অত্যন্ত ধনী ব্যক্তি, তার অনেক ধন সম্পত্তি ছিল, সারা জীবন ধরে সব বিশ্বাকে দিয়ে ফুরিয়ে ফেলেছে। বিশ্বার ঘরে যাওয়ার সময় আর একটা উপঢৌ করেনি, সংসার তার নেই, সে একটা একটা করে নিয়ে যায় আর উপহার দেয় তার প্রিয় বিশ্বাকে। এখন দিতে দিতে বয়স হয়েছে, বৃদ্ধ হয়েছে, নেশা কাটেনি, শেষের দিনে আর কোনো সম্পত্তি নেই, দুটো পয়সা আছে আর কিচ্ছু নেই। তখন সে ভাবছে আমার প্রিয়াকে আমি কি দেব, দুটো পয়সা কি পাওয়া যাবে। চিন্তা করে চিন্তা করে একটা জায়গায় দেখলো যে কাঠিতে বেঁধে গোলাপ ফুল দু পয়সায় বিক্রি হচ্ছে, সে সেটাই কিনেছে প্রিয়াকে উপহার দেবে, কারণ আর তো কিছু নেই, উপহার দেবে বলে ফুলটা নিয়ে যাচ্ছে সেই বুড়ো বেশ্যার ঘরে। একটা নালা পেরোতে আরেকটু বড় নালা লাফিয়ে পেরোতে হয়, পায়ের মাপের যা স্বাভাবিক তার চেয়ে নালাটা বড়, লাফাতে হয়, বুড়ো লাফাতে গেছে, হাতে ফুল ধরা আছে, টাল সামলাতে পারেনি, টলে গেছে, হাত থেকে ফুলটা নালায় পড়ে গেছে, তাই দিতে পারবে না তো ফুলটা। সে ভাবছে কি করবে, ফুলটা তো নষ্ট হয়ে গেল। তখন সে কি করছে, সে বলছে কৃষ্ণায় নম, যাকে বলে উড়ো খই গোবিন্দায় নম, ফুলটা নষ্ট হয়ে গেল, প্রিয়াকে দেয়া হলো না, তাই সে বলল কৃষ্ণায় নম, চলে গেল। সেই রাত্রেই সে বেশ্যার ঘরে মরে গেল, তাকে যমদূতেরা নিয়ে গেল। যম বলল চিত্রগুপ্ত পাপ পুণ্যের হিসেবটা দেখো, চিত্রগুপ্ত বলল মহারাজের পুণ্য বলে কিছু নেই, কেবল পাপ। ধর্মরাজ তখন বলছেন ভারতবর্ষে জন্মেছে আর পুণ্য নেই, হতে পারে না, ভালো করে দেখো। চিত্রগুপ্ত আবার দেখে বলছেন সবটা পাপ, তবে একটা পুণ্যের আভাস আছে। বলো কি, মৃত্যুর দিনে প্রিয়াকে দেওয়ার জন্য একটা গোলাপ ফুল নিয়ে যাচ্ছিল, দিতে পারেনি, নালার জলে পড়ে গেছে, তখন সে বলল কৃষ্ণায়ন ওইটুকু। তখন সে পাপীকে যমরাজ বলছে দেখো তুমি এই যে গোলাপ ফুল কৃষ্ণায়ন ওম বলে দিয়েছিলে, এর জন্য যমালয়ে যে গোলাপের উদ্যান সবথেকে বড়, তাতে 5 মিনিট তুমি পাবে ইচ্ছামতো বিচরণ করতে, কেউ তোমায় বাধা দেবে না, তারপর অনন্তকাল নরক ভোগ করবে, কোনটা আগে নেবে। পাপি বলল খুচরোটাই আগে সেরে নি, 5 মিনিটের পুণ্যভোগ, অনন্তকাল নরকভোগ তো আছে। গেল, তাকে বাগানে ছেড়ে এলো, 5 মিনিট পরে আর নয়, কিন্তু দেখা যাচ্ছে সে একটা বাঁশকে ছেঁচে ছেঁচে ধারালো কাঠি করেছে, দুপাশের গোলাপ আর ফুলগুলো কেটে কেটে পড়ে যাচ্ছে, আর সে বলছে কৃষ্ণায়নম কৃষ্ণায়নম, অজস্র ভার বলছে। 5 মিনিট হয়ে গেছে, যমদূত এসে বলছে ভয়ানক ব্যাপার, কী ব্যাপার, না সে শুধু কৃষ্ণায়নম। যম চলে গেল তাকে নিয়ে ব্রহ্মার কাছে, ব্রহ্মাও বলছেন ভারতবর্ষে জন্মেছে ধর্মযাজন করা, তারপর বৈকুণ্ঠে ভগবান মিটি মিটি হাসছেন, বলছেন আমরা এই অবস্থায় পড়েছি যে কোনো তার বিধান নেই। তখন ওই ভগবান বলছেন বিষ্ণু হরিনামের দেশ কাল পাত্র নেই, যে কোনো দেশে যে কোনো অবস্থায় এই হরিনাম করতে পারা যায়, আর এইটি নামের প্রভাব, সর্বপাপ মুক্ত হয়ে যাওয়া যায় যদি ভগবানের নাম করা যায়। সেজন্য প্রতিদিন মার্জনা করতে হবে, সমস্ত বিদ্যার জীবনী শক্তি হচ্ছে এই কৃষ্ণ নাম সংকীর্তন, সব সময় করা যায়। সেই জন্য হা কৃষ্ণ বারবার, সেই জন্য কৃষ্ণ নাম আমাদের মনে রাখতে হবে। নিতাই গৌরাঙ্গ নামে নহি ওই সব বিচার, নাম লইতে প্রেম হয় বহে অশ্রুধার। আমাদের ভগবানকে ভজনা করতে হবে, কাঁদতে হবে। নমস্কার, ধন্যবাদ। আসন্ন সেবা পুজো এবং ওই আধ্যাত্মিক শিবিরের জন্য আমি সকলের উদ্দেশ্যে ওই ফোন নম্বরটি শেয়ার করছি, 9432202175।
এই ফোন নম্বরে আপনারা ফোন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন। যারা আগের বছর এই সেবা কাজে যুক্ত ছিলেন তাদের কাছেও আমার সনির্বন্ধ অনুরোধ, যদি আমাদের সকলে মিলে আমরা এই কাজ করতে পারি তাহলে অবশ্যই আমরা এগিয়ে যেতে পারব। ধন্যবাদ, কৃতজ্ঞতা। প্রাণারাম প্রাণারাম প্রাণারাম। প্রাণারাম প্রাণারাম।